হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আয়োজনও সাথে আছি আমি মুর্শিনাইশি। দর্শক, কাল তো ঘুরে এলাম গজ কাপড়ের বাজার থেকে, আজ আপনাদের নিয়ে যাব গজ কাপড় দিয়ে তৈরি পোশাকের সবচেয়ে বড় অনুষঙ্গ লেসের বাজারে। কারণ ঈদ ঘিরে যে এখন কেনাবেচার ধুম চলছে সেখানে মার্কেট ঘুরে দেখব লেসের কালেকশন, সাথে দাম দরটাই বা কেমন। একটা সাদামাটা জামাও নিমিষে আকর্ষণীয় করতে লেস ফিতার ঝুরি মেলা ভার, আর ঈদ মানেই নিজের জামাটি হতে হবে অন্য সবার চেয়ে আলাদা এবং সুন্দর। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির এই সময়টায় রেডিমেড পোশাকের চেয়ে অনেকেই গজ কাপড় কিনে জামা বানানোকে এবারে বেশি প্রাধান্য দিচ্ছেন। আর তাই রোজের প্রথম দিকেই সবাই গজ কাপড় নিয়ে ছুটছেন লেস ফিতার দোকানে। বিক্রেতারা অনেক ক্ষেত্রেই লেস মিলিয়ে দিচ্ছেন কাপড়ের ধরনের উপরে ভিত্তি করে। আপনার গজ কাপড় কাস্টমার নিয়ে আসলে আমরা লেস মিলিয়ে দিই আপনার কালারের সাথে। আর এবার আপনার সবচেয়ে বেশি কাটওয়ার্কের লেসগুলো বেশি চলতেছে, আর এবার একটু দাম বেশি, গতবারের থেকে আপনার ইম্পোর্টের লসের কারণে এবার দাম বেশি নিচ্ছে। ঈদে গর্জিয়াস লুক থেকে শুরু করে হালকা ডিজাইনের যে কোনো জামাই হোক না কেন, তাতে লেসের ব্যবহার পোশাকটিকে এনে দেয় ভিন্ন এক ধরনের লুক। অনেকে আবার পোশাকের শোভা বাড়াতে কিনে নেন নানান ধরনের পুঁতিও। ড্রেসের সাথে ম্যাচিং করি জিনিসটা যেন সুইটেবল হয়, আর গজ কাপড়ের সাথে একটু লেস একটু পুঁতি না দিলে ভালো লাগে না জিনিস। তো আমি সবসময় এভাবে করি, পরাটা পছন্দ করি। একটা নেটের কাপড় কিনেছি, তো ওইটাকে আরও গর্জিয়াস করার জন্য আমি লেস কিনতে আসছি। একটা শাড়ির কাপড়ও কিনেছি, তো ওইটার আরও সুন্দর করে তোলার জন্য আমি লেস খুঁজতেছি। মার্কেট ঘুরে দেখা গেল কারচুপি, কেমিক্যাল, ক্রস ও কৃষি কাটার লেসের চাহিদাই সব থেকে বেশি ক্রেতাদের কাছে। গজ ভেদে যার দাম পড়বে 20 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত। সারাদিন না খেয়ে থাকা সাথে ঘুমের সময়ে তারতম্য, সব মিলিয়ে রোজের সময়টাতে মাথা ব্যথার সমস্যায় ভোগেন অনেকেই। তারপরেও যাদের রয়েছে মাইগ্রেন কিংবা সাইনোসাইটিস, তাদের তো ভোগান্তিরই শেষ নেই। আর তাই এবারে জানব মাথা ব্যথা প্রতিকারের উপায় সমূহ। সারা বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র রমজান মাস একসাথে এলেও সময়ের তারতম্যে এক এক দেশে রোজা রাখার ঘণ্টা হয়ে যায় এক এক রকম। দীর্ঘ সময়ে না খেয়ে থাকার কারণে অনেকের হতে পারে মাথা ব্যথার সমস্যা। মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে টেনশন টাইপ এবং মাইগ্রেন। এছাড়াও যাদের আগের সমস্যা নেই তারাও ভুগতে পারেন উপবাস সংক্রান্ত মাথা ব্যথায়। ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানির পাশাপাশি কিছুক্ষণ ধ্যানও করতে পারেন, আর এজন্য গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন। যারা আগে থেকে ব্যথার ওষুধ সেবন করেন তাদের বাদ দেওয়া যাবে না ওষুধ। আর মাথা ব্যথা কমাতে মাথা ও ঘাড়ে বরফের প্যাক 15-20 মিনিট চেপে ধরে রাখতে পারেন। আকুপ্রেশারের সাহায্য নিতে পারেন ব্যথা উপশমে। কপালে পিপারমেন্ট তেল ব্যবহারেও কমতে পারে ব্যথা, চাইলে জোজোবা কিংবা অ্যাভোকাডো অয়েলের সাথে পেপারমেন্ট তেল মিশিয়ে নিতে পারেন। ঘরোয়া টোটকার মধ্যে মাথা ব্যথা সারানোর সবচেয়ে কার্যকর উপায় হল চোখ বন্ধ করে একটি শান্ত ও অন্ধকার ঘরে বসে বা শুয়ে থাকা। শান্ত ঘুমেও মিলবে মাথা ব্যথা থেকে মুক্তি। শরীফুল হক, চ্যানেল 24। ইফতার মানে ভাজা পোড়া আইটেমের সাথে ছোলা বুট আর মুড়ি। রোজার সময়ে এই ছোলা বুট খাওয়ার প্রচলনটা আসলো কবে থেকে আর কি বা তার উপকার, এবারে জানবো সেই গল্পটাই। রমজান মাস মানেই বাঙালির ইফতার প্লেট ভরা পেঁয়াজু, বেগুনি, ছোলা কিংবা চপের মিশ্রণ। ধর্মীয় বিধিবিধানে ইফতারে এরকম মুখরোচক খাবারের রীতি না দেখা গেলেও বাঙালির প্লেটে মুখরোচক ভাজাভুজির ব্যবহার বহুদিনের। ইফতারে মুখরোচক নানা পদের অন্যতম ছোলা। তবে কিভাবে ইফতারে এই ছোলার ব্যবহার হয়ে আসছে তা নিয়ে কৌতূহল অনেকের মনে। ইসলামের ইতিহাসবিদদের মতে বিভিন্ন সময়ে এই উপমহাদেশে আসা ও শাসন করা আফগানদের প্রিয় খাবার কাবুলি চানা বা কাবুলি ছোলা মিশে গেছে আমাদের খাদ্য তালিকায়। তবে যেভাবে ছোলা খাবার তালিকায় স্থান পাক না কেন, পুষ্টির দিক থেকে এই খাবার অনন্য বলছেন পুষ্টিবিদরা।
ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। ছোলার পুরো ফ্যাটটি হচ্ছে পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যেটা আমাদের হার্টের জন্য ভালো। ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার কারণে এটি সারাদিন ব্যাপী ধীরে ধীরে আমাদেরকে গ্লুকোজ সরবরাহ করে, খুব তাড়াতাড়ি ভেঙে গিয়ে আমাদের শক্তি যোগায় না। এই কারণে যারা ডায়াবেটিস রোগী আছেন তারা ইজিলি ছোলা নিতে পারেন, তাহলে তাদের গ্লুকোজটা গুড কন্ট্রোলে থাকবে। ছোলা সাধারণত ভাজা বা কাঁচা উভয় পদ্ধতিতে খাওয়া যায়, তবে ইফতারে অধিক পেঁয়াজ মশলাযুক্ত ছোলা না খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রোজার সময় একে তো দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, তার উপরে খাবারে তেল জাতীয় আইটেমের উপস্থিতি, সেই সাথে পর্যাপ্ত পানির অভাব, সব মিলিয়ে ত্বকে এর প্রভাবটা লক্ষণীয়। স্বাভাবিক লাবণ্যতা ধরে রাখতে রোজার সময় চাই ত্বকের বিশেষ যত্ন। আয়োজনের শেষটাই জানবো রমজানে ত্বকের যত্নে কি করণীয়। রোজায় লম্বা সময় না খেয়ে থাকা কিংবা কম ঘুম ত্বকে ফেলতে পারে নিস্তেজতা এবং পানি শূন্যতার ছাপ, তাই এই সময়টাতে ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি। ইফতার ও সেহরির মাঝামাঝি সময়ে 8-10 গ্লাস পানি পান করতে হবে, আর এড়িয়ে চলতে হবে ক্যাফেইনযুক্ত পানীয়গুলো, কারণ এগুলো ডিহাইড্রেশনের ক্ষতিকে আরও বাড়িয়ে তোলে। এর বদলে খেতে হবে মৌসুমি ফলের জুস। নিয়মিত ভালো মানের একটি ময়েশ্চারাইজার দিনে অন্তত 2 বার ব্যবহার করুন, সাথে ব্যবহার করা যাবে ফেসিয়াল মিস্ট, তেল ও টোনার। ত্বকের ধরন যাই হোক, রুটিনে সানস্ক্রিন অবশ্যই থাকা চাই। রমজানের সময় সূর্যের এক্সপোজার দুর্বল ত্বকের জন্য আরও বেশি চাপের হতে পারে। দিনে 2 বারের বেশি ফেস ওয়াশ করা উচিত হবে না, এতে মুখ এক্সেসিভ ড্রাই হয়ে যেতে পারে। তবে 3-4 বার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। ত্বক সতেজ রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ, প্রোটিন, ফাইবার ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো রাখতে হবে সেহরিতে। আর বাদের তালিকায় যাবে চিনি, প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবার, অতিরিক্ত লবণাক্ত আইটেম, সঙ্গে তৈলাক্ত ও ভাজা পোড়া খাবার সীমিত করতে হবে। ফল, শাকসবজি, বাদাম এবং মাছ খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। এই খাবারগুলো উজ্জ্বল ত্বকের পাশাপাশি নিশ্চিত করবে সুস্বাস্থ্য। ম্যাথিলিনা মিথিলা, চ্যানেল 24। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।